নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি এসেছি অঙ্কুরহাটিতে আমাকে ভোলাদা নিয়ে এসেছে অঙ্কুরহাটিতে দেখছেন যে কত মানুষ আমাদের সঙ্গে রয়েছে সব সবাই পায়রা প্রেমী কি উদ্দেশ্যে এসেছি কি পারপাসে সেটা ভোলাদার মুখ থেকে আমরা একটু জেনে নেব নমস্কার সবাইকে আমার নমস্কার জানাচ্ছি আজকে খুব একটা আনন্দের দিন যে যার হাত ধরে পায়রা পোষা শিখেছে সেই ইকবালদা আমার সঙ্গে আছে ইকবালদা আসো আমার কাছে সেই ইকবালদা আমার সঙ্গে আছে আর আজকে যার ছাদে এসেছি জিয়ারুল সেই জিয়ারুল জিয়ারুল আসো ওর ছাদে আমরা লফট উদ্বোধন করতে এসেছি আমি দু বছর আগে থেকে এখানে আসি এবং ওরা খুব ভালো উড়িয়েছে যে ওদের মূল ট্রেনিং দিচ্ছে আমার ছাত্র কিন্তু তার উপরে ওদের যে মূল ট্রেনিং দিচ্ছে সবুজ এই সবুজ এরা তিন মাথা সফিকুল বলে আছে একজন আমার ছাত্র ব্যানারে দেখতে পারবেন যে ওই মুহূর্তে এসে পৌঁছায়নি তো অন্য কাজে ব্যস্ত আছে আসতে পারেনি এখন তুই আসবে এখানে তা জিয়ারুল খুব ভালো উড়িয়েছে গত বছর তখন ওর ছাদটা এরম ছিল না বাসের ছিল তা নতুন করে লফট করেছে তা আমি ওরা চেয়েছিল যে আমাকে দিয়ে লফট উদ্বোধন করবে তারপর বললাম না আমাকে না যার হাত ধরে আমি পায়রা পোষা শিখেছি তাকে তো উদ্বোধন করতে হবে এ হচ্ছে আছে ইকবালদা ইকবালদা যে আমাদের লফট উদ্বোধন করবে এইটা আমার কাছে বিশাল বড় পাওয়া যে আমি যার হাত ধরে লফট উদ্বোধন করছি তারা তাকে পেয়েছি আর সবুজরা আমাকে পেয়েছে আবার ভালো ছাত্র হিসাবে আমি ওদের পেয়েছি আপনারা দেখুন লফট উদ্বোধন করছে ইকবালদা কিছু বলো ইকবালদা কিছু বলো সকলকে আমার প্রণাম নেবেন সকলকে আন্তরিক অভিনন্দন কিন্তু আজকে যে জায়গায় এসছি এই অঙ্কুরহাটিতে জিয়ারুলের বাড়িতে ভোলার মাধ্যমে ভোলার সঙ্গে এসেছি এখানে উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে এ গত বছরে খুব ভালো পায়রা উড়িয়েছে এবং বিভিন্ন ক্লাবে 8-9টা প্রাইজও মেরেছে খুব আনন্দের বিষয় তো ওর লফট ছিল না তার লফটটা নতুন করেছে এখন পায়রাবাজির শখটা অনেক উঁচু লেভেলে চলে গেছে পায়রাবাজিটাও ওয়েস্ট বেঙ্গলের এখন তুঙ্গে আছে সত্যি অভাবনীয় যেভাবে ওয়েস্ট বেঙ্গলের পায়রা প্রেমীরা পায়রা উড়াচ্ছে ভাবা যায় না এই জিনিস আগে আমরা কল্পনাই করতে পারি না সকলকে সকল পায়রা প্রেমিক এবং সকল কম্পিটিটারকে ওয়েস্ট বেঙ্গলের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন সকলকে ধন্যবাদ আর এই সবুজের প্রতি আমাদের আশীর্বাদ থাকলো এই জিয়ারুলের প্রতি আমাদের আন্তরিক আশীর্বাদ থাকলো এরা যেন আগামী দিনে আরও অনেক উঁচুতে ওঠে অনেক বড় পায়রাবাজ হয় তাই এই লফট করেছে নতুন সুন্দর লফট করেছে মোটামুটি খুব ভালোই লাগছে লফটটা তো আগামী দিনে যেন আরও ভালো পায়রাবাজি করে আমার প্রার্থনা থাকলো আর একটা কথা আমি বলছি যে এর আগে আমি পর্যন্ত উড়াইনি এত পায়রা 51টা পায়রা 31টা পায়রা ওরা নিজেরা বাজি লড়ছে তাই তো ফ্রেন্ডশিপ বাজি খেলছে সবুজ কিছু বলবে সবুজ কিছু বলো সবাইকে আমার নমস্কার সালামু আলাইকুম তো আজকে অনেক ভালো লাগছে এই ইকবালদা ভোলানাদা এবং আমাদের অনেকজন এখানে আজকে একসাথে হয়েছি সুকুমালদাও এসছে আমাদের কাছে আমাদের সব ছাত্র এসছে বন্ধুরা এসছে আমাদের মধ্যে আমরা যে তিনজন আছি এখানে সফিকুল এখন নেই কাজের মাধ্যমে তো পাপ্পু ভাই জুলপিকারদা এদেরকেও বলা হয়েছে কাজের জন্য আসতে পারিনি তো এই লফটটা এবারে উদ্বোধন করব একই সঙ্গে ইকবালদা ও ভোলানাদা দুজনে একসঙ্গে লফটটা উদ্বোধন করবে আরে ভোলাদা আমি একটু দর্শকদের বলুন এটা কতদিন পায়রা পুষছে আর কতদিনের মধ্যে এরা সফলতা পেল এটা একটু বলুন অ্যাকচুয়ালি ওরা এসে আমার কাছে এই বছর দু বছর হবে আগের বছর ওরা এসেছে মাত্র দু বছর 2020তে এসেছিল সবুজ ও ভালো উড়িয়েছে 2021 এসছে তোমার জিয়ারুল আর সফিকুল এই দুজন এই এছাড়া বাদ বাকি এখানে ম্যাক্সিমাম সব আমার ছাত্র হয়ে আছে শুধু রাজু তো আমার বন্ধু ইকবালদা তো আমার গুরু সবাই জানে এখানে সব ছাত্র এখানে বসে আছে সবাই এসছে ওরা দু বছর এসছে জিয়ারুল হচ্ছে এক বছর এই বছরে দু বছর পড়বে এক বছরে কতগুলো প্রাইজ নখানা প্রাইজ মেরেছে আপনারা দেখতে পারেন ওই যে লফটের মাথাতে সাজিয়ে রেখেছে আপনারা দেখতেই পারেন 9টা প্রাইজ এক বছরের মধ্যে এই জিয়ারুল পেয়েছে তাই জন্য একটা হাততালি শুধু না মুখে বললে হবে না তার প্রমাণ একটা জিনিস দিচ্ছি আমি এই যে আপনারা সবুজ একটু দেখি দাও একটু চট করে ছাত্র যদি দেখি দাও কাছে নিয়ে দেখি দাও আচ্ছা এইটা হচ্ছে থার্ড পজিশন এটা কোথায় পিজন ফ্লাইং কম্পিটিশন নিমতা পিজন ক্লাব নিমতা পিজন ক্লাবে দেখতে পাচ্ছেন থার্ড পজিশন হয়েছে 71 ঘন্টায় উড়েছে ঘন্টা এটা রেসিং ফেদার পিজন ক্লাবে এটাও থার্ড পজিশন জিয়ারুল গাজি এটা ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব
ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব এটা 10th পজিশন ব্রাইস্টার পিজন ক্লাব থার্ড পজিশন হাওড়া পিজন ক্লাব এটা ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব থার্ড পজিশন আর এই এই পজিশনটা মানে সর্বপ্রথম ও যাইতে পায়রা ওড়ায় তো বাঁকড়া স্টার পিজন ফার্স্ট পজিশন এটা ফার্স্ট পজিশন পেয়েছে এটা কোন পজিশন আছে সেকেন্ড হাওড়া টিকিয়াপাড়া পিজন ক্লাব আবার তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এক বছরের মধ্যে 9টা প্রাইজ পেতে পারে যারা নতুন পায়রা জগতে আসছে এটা দেখে তারা প্রচণ্ড আনন্দিত হবে যে এক বছর দু বছরের মধ্যে কোথা থেকে কোথায় চলে গেল আর পায়রার শখটাও কত বড় হয়ে গেল যে অনেক টাকা খরচা করে বিরাট বড় লফটও বানিয়েছে আগে তার উদ্বোধন করছে সম্মানীয় ইকবাল দা এবং ভোলা দা চলো করি এই যায় আমাদের লফট উদ্বোধন হচ্ছে দুই দাদা মিলে আমাদের লফট উদ্বোধন করছে একসাথে চলো তোমরা পাঠাবে এই ইকবাল দা দুটো পায়রা ছেড়ে উদ্বোধন করছে দুটো সাদা পায়রা এই লফটের মধ্যে ছেড়ে দিলি এই আমি ছাড়ি আর ভোলা দা দুটো পায়রা ছাড়বে দাদু দা একটা পায়রা ছাড়ুন এই লফটের মধ্যে পায়রা ছাড়া হচ্ছে দেখুন আমার বন্ধু খুব কাছে লোক প্রিয় লোক রাজুদাও পায়রা ছেড়ে উদ্বোধন করছে যার এই লফটা তিনি এই জিয়ারুল এটা কি হয় আমার মেয়ে জিয়ারুলের মেয়ে দেখুন ছোট্ট মেয়ে সুন্দর আমার এরা গাইছে আর এটা এটা কে ভাইপো তোমার নাম কি রাশিদ গাজি আর এরা সব রয়েছে আর এখানে সবুজ যার অনুপ্রেরণায় মানে ও পায়রা বাজিটা করছে তাই তো আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি ভোলাদার এরা সুন্দর একটা ব্যানার তৈরি করেছে দেখুন এখানে সুকমল দাও আছে এই যে সুকমল দা তখন হয়তো দেখা যায়নি আমি এটা সরালে দেখতে পাবে এবার এই দেখুন এখানে আবার আমারও ফটো দিয়েছে আমি জানতামই না এটা এখানে এসে দেখতে পাচ্ছি আমার ফটো দিয়েছে আর এখানে ভোলাদার ফটো দেখতে পাচ্ছেন পালসার পায়রা হাতে নিয়ে রয়েছে আর সবুজ জিয়ারুল সফিকুল আর এটা হচ্ছে সফিকুল আমাদের ইকবাল দা আর ইকবাল দা সম্মানীয় ইকবাল দার ফটো রয়েছে এখানে লেখা হয়েছে লফট ওপেনিং সেরেমনি জিয়ারুল গাজী গেস্ট অব অনার উস্তাদ ইকবাল অ্যান্ড ভোলানাথ চক্রবর্তী এটা কি আপনার ছাত্ররা মিলে এটা করেছে আমার সব এই তিনজন ছাত্র মিলে এটা করেছে আচ্ছা মূল তোমার জিয়ারুল সবুজ আর সফিকুল সঙ্গে আছে তিন মাথা এক মাথা তার মানে কি তিনজন মিলে যাও করবে রেজাল্ট একজনই হবে এইবার তিনজনে খুব মানে বড় 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 ম্যাচ খেলবে ওরা 51টার ম্যাচ খেলছে 31টার ম্যাচ খেলছে তাই তো হ্যাঁ আসো দিকে বলো এটা আমাদের মানে ফ্রেন্ডশিপ ম্যাচ আমাদের বাঁকড়া থেকে প্রত্যেক বছর আমরা যে কজন আছি হাওড়ার তো ফ্রেন্ডশিপ ম্যাচ আমরা করা হয় একটা এখানে যে যেরকম মানে নাম দিতে পারলো 31 পায়রা হলো 16 পায়রার ম্যাচ আছে এইরকম তারা ম্যাচ হয় গেল বছরেও হয়েছিল যাতে আমাদের হাওড়ায় অনেক পায়রা প্রেমী উৎসাহ বাড়ে আজকে এই ছাদে আমার প্রচুর ছাত্র এসছে আরও অনেক ছাত্র আসার কথা ছিল অনেক দুর্বল আসতে পারেনি আমি যেটা চাইতাম যে আমি ইকবালদার হাত ধরে পায়রা পোষা শিখেছি পায়রা উড়ানো জায়গায় এসেছি ভালো পায়রা উড়াতে পেরেছি একটা সময় আমার হাত ধরে আমার ছাত্ররা প্রচুর ছাত্র পায়রা উড়াচ্ছে তার মধ্যে ওরাও খুব ভালো উড়াচ্ছে আবার ওদের হাত ধরে পরবর্তীকালে আরও নতুন নতুন ছেলেরা তৈরি হবে এবং ওদের বাড়িতে যেসব পায়রা আছে 51টা পায়রা ম্যাচ খেলবে 31টা পায়রা ম্যাচ খেলে ভবিষ্যতে কারো যদি পায়রার দরকার পড়ে এরা তাদের পায়রা দেবে তাই তো তোমরা পায়রা দেবে তো বন্ধুরা পায়রা সব ছাড়া হয়ে গেছে লফটের ভেতর এবার আমরা লফটের ভেতর ঢুকছি দেখুন এই লফটের ভেতর ঢুকছি এখানে কিছু পায়রা আপনাদের দেখাবো ইকবাল দা ভোলা দা সবাই এখানে উপস্থিত আছে ভোলা দা কিছু পায়রা দেখবো তাই তো এইখানে যে পায়রা আছে সেই পায়রা এই যে কালো পায়রা কিছু পায়রা আমি ওদের দিয়েছি বেশি না আমি অল্প কিছু দিয়েছি আর ওরাই কালেকশন করেছে এই যে আমি ওদের এই পালসা পায়রা দিয়েছি এটা আপনার পায়রা এই পালসা পায়রা দিয়েছি মাদি ওদেরও আছে টাইগার পায়রা দিয়েছি দেখাচ্ছি এই যে ওদের বাড়িতে ম্যাগনেট পায়রা আছে আচ্ছা ওদের বাড়িতে চোখে পুরো কালো দানা নিয়ে
হালকা বডির পায়রা, ওয়েটলেস, একটু বডি হালকাই আছে, এটাও খুব ভালো পায়রা আছে। নো ডাউটে পায়রা উঠবে, সারাদিন উঠবে, সেই রকমই পায়রা আছে। এরা আগামী দিনে ভালো রেজাল্ট করুক, এটা আমার প্রার্থনা থাকলো। এই যে টাইগার পায়রাটা দিয়েছি আমি ওদের, ওরা বাচ্চা অবস্থা নিয়ে এসছে, খুব ভালো ওড়ে ওদের কাছে, এখন উড়া ধরে নিচ্ছে, এখন উড়া ধরে নিচ্ছে। টাইগার ব্রিডের পায়রা দিয়েছিলাম, এখন উড়া ধরে নিচ্ছে। এইটা ওই ধরনের এই রাজুদা দুটো একটা পায়রা আমি যেটা ছাড়লাম, এটা ম্যাগনেট পায়রা, রাজুদা এটা ম্যাগনেট পায়রা, এও বডি খুব সুন্দর পায়রা, মোটামুটি ছোট্ট সিনা ছোট্ট পায়রা, এই পায়রাও রেজাল্ট খুব ভালো। ঠিক আছে, আপনারা সব করুন। ওই যে সবুজ, জিয়ারুল, এরা তো আছে, কিন্তু যারা পায়রার পেছনে বেশি পরিশ্রম করে, মূল পরিশ্রমে পায়রা খুব পরিষ্কার করা, পায়রাকে খাওয়ানো দেখভাল করা, এই হচ্ছে মেন কারিগর। নাম কি আপনার বলেন? মিন্টু। কি করেন আপনি? আমি দোকানে থাকি আর এখানে সপ্তাহে দুদিন পয়দা পরিষ্কার, অর্থাৎ পায়রাকে ভালোবাসে বলেই, তার পায়রাকে খাওয়া দাওয়া দেয়, পায়রা খুব পরিষ্কার করে। ভালোবাসা না হলে এই ব্যাপারটা হয় না, তাই তো? পায়রাকে ভালোবাসেন তো? বন্ধুরা, প্রচণ্ড গরম আর রোদ্দুর, সেই কারণে ভোলাদা ইকবালদা সিনিয়র হিসেবে ওনার একটু রেস্টে চলে গেছে। তা সবুজ আর জিয়ারুল আর এই যা বন্ধুরা আছে, এরা মিলে পায়রা শখ করাবে, আপনাদের কিছু পায়রা দেখাবো, লফটটা একটু ভালো করে দেখাবো, পায়রা কিছু ছেড়ে দেখানো হবে। তা চলুন। একটা সাদা পায়রা, মোটামুটি ধাড়ি, তো এটা আসাদ লাইনের পায়রা। চোখ দেখো, এইসব পায়রার বাচ্চাই মোটামুটি টুর্নামেন্টে উড়ানো হবে। একটা আন্দারা ফুলসিরা, যেটাকে এইসব পায়রার বাচ্চাই উড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, এই এইসব পায়রার বাচ্চাই। একটা আসাদ লাইনের মুক্তি পায়রা যেটা বলে, একটা ভোলাদার দেয়া টাইগার। আচ্ছা, এই যে নটটা, প্রায় এই নটটারই বাচ্চা বেশিরভাগ টুর্নামেন্টে গেল বছরেও ছিল আর এই বছরেও আছে। হ্যাঁ, এইটাই হচ্ছে মানে মেন ধাড়িওর কালধুমা। আসাদ ব্রিডই বেশি আছে এর কাছে। আর একটা আসাদের নর পায়রা দেখাবো, সেটা এখন খোপে আছে, ওটা আমি নিজে ধরে নিয়ে এসে দেখাবো। এই হচ্ছে সেই আসাদ পায়রাটা, যেটা মানে আমারও অনেক ফেভারিট আর ওরও অনেক ফেভারিট। এই পায়রাটার একটা একদিকে চোখ নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তো, এখনও ডিম বাচ্চা করেই যাচ্ছে। এর বাচ্চা তো প্রচুর রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, এর বাচ্চাই গেল বছরে 11 পায়রার ম্যাচে 7টা পায়রা প্রায় এরই বাচ্চা ছিল।
বন্ধুরা আমার আমার সঙ্গে রয়েছে জিয়ারুল, যাই যে এই লফটের মালিক, আর সবুজ, মানে যার জন্য এই জিয়ারুলের পায়রাবাজিতে এত সাফল্য, অনেক হেল্প রয়েছে ওর আমি শুনছিলাম। তা আমি জিয়ারুলকে প্রশ্ন করবো যে তুমি লফটা যে করলে, তোমাদের লফটা কেমন ছিল আগে? আগে বাঁশের ছিল, মানে বাঁশের পেরেক মারা যেরকম নর্মালি একটা জালঘর হত। তারপর যখন ম্যাচ খেলতে লাগলাম তখন ভাবলাম যে এই জালঘরতে হবে না, তখন লোহার আরও পয়রাবাজিটার নেশাটা বাড়াবার জন্য লোহার জালঘরটা বানি। আচ্ছা, আর সবুজে তোমার কেমন অবদান আছে একটু বলো। পায়রা প্রেমী হতে গেলে যে লোহার জাল জালঘর করতে হবে এরকম কোনো মানে নেই, মানে নেই, মানে পায়রা যখন একটু বেশি হয়ে যাবে তখন যেরকম এর সময় একটু কম, সময় একটু পায়রাতে কমই দেয়, আর একজন পায়রা প্রেমীর পিছনে, জিয়ারুলের পিছনে আর একজন পায়রাকে দেখাশোনা করে, মানে পায়রার এক একটা সেপারেট মতো হয়ে গেলে সে পায়রাকে খাবার দিতে তার সুবিধে হবে। এটা জিয়ারুল থাকলে জিয়ারুলের কাছে অনেক সোজা, কিন্তু জিয়ারুলের যে দেখাশোনা করছে তার কাছে কিন্তু এটা একটু কঠিন। তো সেই জন্য পায়রাগুলো লবটাকে একটু সেপারেট করে নেওয়া হয়েছে, তো তার জন্য মানে অনেক খরচাও ধরো একটু বেশি পড়ে গেছে। তো পায়রাও ধরো 100+ পায়রা আছে, 100+ পায়রা। আগে জালঘরটা অনেক একটু ছোট মতো ছিল, এখন তো 100+ পায়রাকে মেনটেন করতে গেলে জালঘরটা একটু বড় মতোই করা দরকার। তো সেই হিসেবে ও একটু চিন্তা ভাবনা নিল যে জালঘর যেকাল করব একটু ভালোভাবেই করে নেব। বাহ, খুব সুন্দর হয়েছে, আশা করি দর্শকদের খুব ভালো লেগেছে। এই যে লফটটা পড়েছে, উপরের উড়ানোর জন্য জায়গা রয়েছে, স্পেস রয়েছে, সামনে তিনখানা ছোটো ছোটো পার্টিশান, নর মাদা এবং ব্রিডিং, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা জিয়ারুলের ছাদের পজিশনটা দেখুন, দেখুন দূর দূর পর্যন্ত পুরো ফাঁকা, সেরকম কোনো বড় বাড়ি, এই বাড়ির থেকে বড় বাড়ি নেই বা কোনো টাওয়ার সেরকম নেই। এই লফটা এত সুন্দর একটা পজিশনে রয়েছে, তার ওর যে এই পায়রাবাজিতে সাফল্য এই এক বছরের মধ্যে, তাই এই জায়গাটার পজিশনটার একটা অবদান আছে বলে মনে হয়। খুব সুন্দর একটা উড়ানোর পরিবেশ, আশেপাশে পরিবেশটা একটু দেখুন।
আর এখানে ও ডিম চালার জন্য কিছু পায়রা এখানে করে রেখেছে। জিয়ারুল গাজীর সমস্ত পায়রা আপনাদের দেখালাম, ওপেনিং সেরেমনি দেখালাম, আর ওই ওর যেই এক বছরের মধ্যে এত সফলতা, এর জন্য এই সবুজ অনেক মানে ওরই অবদান বলতে গেলে, মানে ওর পায়রাবাজির জন্য যার ওরই সবচেয়ে বেশি অবদান। তা খুব সুন্দর লাগলো, আমি ওদের কাছে যদি কিছু শেষে বলতে চাই বলে ভিডিওটা শেষ। মোটামুটি সবাইকে অনেক আন্তরিক ভালোবাসা। তো লফট আমার দোস্ত বানিয়েছে, আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ও চেষ্টা করব যে সামনে যে টুর্নামেন্টগুলো আছে ওইগুলো পরিশ্রম করে সামনে বছরে আরও ভালো রেজাল্টে আসার জন্য। তা ওদের জন্য অনেক অভিনন্দন রইল। যে আর একটু লাজুক প্রকৃতির, একটু কম কথা বলে, তা ওর জন্য সবাই দোয়া করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।